পুরস্কার গ্রহণ করতে আসছে জনাব বিজয়। জমকালো আয়োজন, স্থান বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, উপলক্ষ জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2019। করোনা বাস্তবতায় কোথাও যেন উচ্ছলতায় ঘাটতি, মঞ্চে চলছে একের পর এক পুরস্কার ঘোষণা, হাসি মুখে জাতীয় পুরস্কার গ্রহণ করছেন বিজয়ীরা, যে সম্মান সামনে এগিয়ে যাবার প্রত্যয়। নডরায় ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য এবারে প্রথম জাতীয় পুরস্কার পেলেন সুনেরা বিনতে কামাল। আনন্দে ভাসছেন শিশুশিল্পী আফরিনও। করোনার কারণে প্রধানমন্ত্রীর হাত থেকে সরাসরি পুরস্কার নিতে না পারার আক্ষেপও ছিল কারো কারো। প্রথম ছবিতেই ন্যাশনাল অ্যাওয়ার্ড জিতে নেওয়ার যে খুশিটা, তার থেকে বেশি দুঃখ লাগছে মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে এটা নিতে পারছি না। আমার অনেক ইচ্ছা যে আমি আরো একবার পাবো, তখন আমি প্রধানমন্ত্রীর হাত থেকে নিব, এবার তো পারলাম না। গানে গানে মন জিতেছেন মমতাজ, জাতীয় পুরস্কারে এবার হ্যাট্রিক করেছেন জনপ্রিয় এই শিল্পী। শিল্পী হিসেবে বলবো যে আমার জন্য অনেক বড় পাওয়া, আমি তৃতীয়বারের মতো এবার পুরস্কার পেলাম, অর্থাৎ হ্যাট্রিক করেছি। সামনের দিনগুলোতে আরো ভালোবাসা নিয়ে, আরো সিরিয়াস হয়ে, আরো দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে। বহুমাত্রিক চরিত্রায়নে বরাবরই সাফল্য দেখিয়েছেন তারিক আনাম খান, ফজলুর রহমান বাবুও। আজীবন সম্মাননা জানানো হয় চলচ্চিত্র অভিনেতা ও মুক্তিযোদ্ধা সোহেল রানা এবং জনপ্রিয় অভিনেত্রী সুচন্দাকে। পুরস্কারের সাথে সাথে আমাদের আসলে দায়িত্ব বেড়ে যায়, আর সেই পুরস্কারটি যদি জাতীয় পুরস্কার হয় স্বীকৃতি অনেক ভালো লাগে। তারপর যেহেতু যেটা ন্যাশনাল অ্যাওয়ার্ড হয়, সর্বোচ্চ সম্মান, অবশ্যই ভালো লাগে। আমার ভীষণ আনন্দ হলো, আবার দুঃখও হলো। কেন আনন্দ হলো, কেন দুঃখ হলো, আমি এটা জীবনের এই প্রান্তে এসেও আজও বুঝে উঠতে পারিনি। এবার 26টি বিভাগে শিল্পী, কলাকুশলী, প্রতিষ্ঠান ও চলচ্চিত্রকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2019 দেয়া হয়। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা।